যেভাবে ব্রিটেনে সবকিছুর দাম বাড়ছে, তাতে খাওয়া কমিয়ে দেওয়া ছাড়া উপায় নেই ব্রিটেনের বসবাসকারী মানুষদের। বিলাসিতা তো দূরের কথা, অনেকেই তাদের নিত্যদিনের যে খাবারের তালিকা সেখান থেকেও বাদ দিতে হচ্ছে প্রয়োজনীয় খাদ্য। সম্প্রতি একটি গবেষণায় বলা হয়েছে ব্রিটেনে বসবাসরত 27% মানুষ তাদের নিত্যদিনের খাওয়া কমিয়ে দিয়েছেন শুধুমাত্র খাদ্য ব্যয় না মেটাতে পেরে। অর্থনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আশরাম মাসুম। আপনারা জানেন বিশ্বব্যাপী চলমান মূল্যস্ফীতির প্রভাবে উন্নত অর্থনীতির দেশ যুক্তরাজ্য মারাত্মক সাফার করছে অথবা এর প্রভাব পড়ছে। দেশটির মূল্যস্ফীতি বা জীবনযাপনের ব্যয় 30 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মেটাতে দেশটির মানুষ খাদ্য গ্রহণ কমিয়ে দেওয়া সহ সাশ্রয়ের বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। গত বুধবার 18 মে প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্যে 9.1% মূল্যস্ফীতি বৃদ্ধি থাকবে। দ্য ব্যাংক অফ ইংল্যান্ড মনে করে এই বছরের শেষ দিকে মূল্যস্ফীতি 10% গিয়ে ঠেকবে। প্যারিস ভিত্তিক বহুজাতিক বাজার গবেষণা এবং পরামর্শক প্রতিষ্ঠান ইপসোস গ্রুপ একটি সমীক্ষায় বলেছে দ্রব্যমূল্যের কারণে যুক্তরাজ্যের 27% মানুষ কোনো না কোনো বেলা না খেয়ে খরচ কমানোর চেষ্টা করছে। আর নিম্ন আয়ের মানুষদের অবস্থা আরও খারাপ, তাদের প্রতি 3 জনের মধ্যে একজন মানে 33% মানুষ কম খেয়েছে। সমীক্ষাটির জন্য গত 11 এবং 12 মে অনলাইনে 16 থেকে 75 বছর বয়সী ব্রিটিশদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। জরিপ অনুযায়ী খরচ কমাতে শীতে ঘর গরম রাখার ব্যবস্থা ঠান্ডা লাগলেও সময়ে সময়ে বন্ধ রাখছেন যুক্তরাজ্যের 2/3 মানুষ। 52% মানুষ সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া কমিয়ে দিয়েছেন। এছাড়া 44% মানুষ গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন আরও কম দামে জিনিসপত্র কিনতে সুপার শপ বদলে ফেলেছেন 44% মানুষ। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগামী 6 মাসে আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জরিপে অংশ নেওয়া বেশিরভাগ মানুষ। 27% মানুষ মনে করে এই সময় গ্যাস এবং পানির দাম বাড়বে। 86% মানুষের ধারণা খাদ্যের দাম বাড়বে। 73% মানুষ মনে করে জ্বালানি তেলের দাম বাড়বে। 64% মানুষ বিশ্বাস করে সামাজিক মেলামেশার খরচও বাড়বে। যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনাক বলেছেন বাসাবাড়ির বিদ্যুতের দাম আগামী শরৎকালে বাড়ার আশঙ্কা রয়েছে, এরপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে মানুষ বলছে তারা তাদের নিত্যদিনের বাজেট কমাতে বাধ্য হচ্ছেন। সরকার স্বীকার করছে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, কিন্তু এর বিপরীতে কী করতে হবে তা বলছে না, আর এ কারণে মানুষের মধ্যে হাহাকার হচ্ছে। এই হচ্ছে আমার কাছে যুক্তরাজ্যের বর্তমান অর্থনৈতিক অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য। যুক্তরাজ্য সহ বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com।